নমস্কার বন্ধুগণ, আজি এই চ্যানেল মাধ্যমে আমি আরম্ভ করা কিপর আমি যে ওএসএসসি পোস্ট বাহি সিভিল ইঞ্জিনিয়ার আমি তার সিলাবস দেখা প্রতিদিন কিপর প্যাটর্নলে কোশ্চিন পড়ুছি কোশ্চিন পড়ুছি সে বিষয়ে আমি দেখা। ঠিক আছে বন্ধুগণ, আমি প্রথমে দেখা কোণ কোণ তার এক্সামিনেশন হব। স্টেজ ওয়ানে প্রথমে মেন এক্সামিনেশন, মেন রিটিন এক্সামিনেশন অবজেকটিভ টাইপ হব 100 মার্কে, আর তার ডিউরেশন হব ঘন্টে 30 মিনিট। তেণু সে মেন এক্সাম ওএমআর সিট কিংবা অনলাইন হব কম্পুটর, সেটার টোটাল 100 মানকর 100 রু আপনার 50 রহিলা, তেণু 50% হি ওয়েটেজ নিয়া যাব, মানে 100 রু মনকর আপনার 50 রহিলা, তেণু 25 নিয়া যাব। আউ আপনার 10th আউ ডিপ্লোমা সিভিল যেতে পরসেন্ট তার 50% নিয়া যাব, মনকর সে দুইটারে আপনার 10th রে রহিতলা 100 রু, সে 100 রু রহিতলা 60 তেলু 20% রু কেতে নিয়া যাব, সেই হিসাবে ফুল ডিপ্লোমারে রহিতলা আপনার 100 রু রহিছি 80, সেই হিসাবে 30% নিয়ে যাইকি ইয়ার 50% করা যাব, ইয়ার 50 আর ইয়ার 50 টোটাল 100 মার্ক হব। তেণু টোটাল ইয়ার ভ্যাকেন্সি 257 পাখাকি বাহারছি, তেণু 2 টাইমস নিয়ে যাব ক্যান্ডিডেট কু 272 257 গুণন 2 পাখাপাখি 500 পিলাঙ্কু নিয়ে যাব। তেণু তার সিলাবস অছি আর নো ভাইয়া ভয়েস, তারপরে এটি কই রখে যে কেবল হি রিটিন হব এবং তারপরে ভাইবা ভয়েস ইন্টারভিউ হব না, তেণু তার সিলাবস যে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ডিপ্লোমার যদি কোর্স অছি এটি লেখা হয়েছে টিকে চেক করে দেবে, সেকেন্ড এন্ড থার্ড ইয়ার ডিপ্লোমা কোর্স, সেই ডিপ্লোমা কোর্সরে হি আপনার যে যে সিলাবস অছি সেটার এক্সাম হব। তেণু প্রথমে অছি হাইড্রোলিক, হাইড্রোলিক অছি, সেকেন্ড রে অছি সর্ভে, সর্ভে রে অছি সর্ভে লিনিয়ার মেজরমেন্ট চেনিং প্লেন টেবল আমার যে থার্ড সেমিরে অছি সেই, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সেই থার্ড সেমিস্টার রে যে অছি মেটেরিয়াল কনস্ট্রকশন থার্ড সেমিস্টার অছি, স্ট্রকচরাল অছি, ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কোটার অছি রোড রে অছি পার্মানেন্ট ওয়ে মানে রেলওয়ে রে অছি, ব্রিজ ফাউন্ডেশন অছি, এয়ারপোর্ট বি অছি ইন্ট্রোডাকশন এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, তার ইরিগেশন ইরিগেশনরে বি অছি ইরিগেশন এস্টিমেটিং স্ট্রাকচারাল ডিজাইন মানে ফিফথ সেমিস্টার, পাবলিক হেলথ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনোলজি রল এতিকি সিলাবস অছি। আমি তাকু কভার করিয়া আমি তাকু প্রতিদিন 50-50 কোশ্চেন করি আমি তাকু কভার করিবা, তেণু কভার করিবাকু হেলে আমার আমার যে গুপ্তা এন্ড গুপ্তা গুপ্তা এন্ড গুপ্তারে সেই বুকরে কভার করিবা, গুপ্তা এন্ড গুপ্তা বুকরু আমি প্রথমে কভার করিবা। প্রথমে কোণ আছে ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্সর আমি প্রতিদিন 50-50, তারপরে সর্ভে অছি ইরিগেশন অছি হাইওয়ে রেলওয়ে এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল নাহি ঠিক আছে, কনস্ট্রাকশন প্ল্যানিং ম্যানেজমেন্ট অছি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সয়েল মেকানিক্স অছি বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন অছি, আমার কংক্রিট টেকনোলজি ডিজাইন কংক্রিট স্ট্রকচর অছি এয়ারপোর্ট অছি, আমি সেইগুড়িক দেখিবা, তার টনেল ইঞ্জিনিয়ারিং কি অছি আমি সেইগুড়ি কোশ্চেন দেখিবা। প্রথমে আমি ইয়ার নেক্সট ক্লাস আরম্ভ করিবা ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে বন্ধুগণ, আজ পাই এতিকি, ইয়ার নেক্সট ক্লাসটা আপনার দেখিবাকে ভুলিবেনি, আউ শেয়ার বি করিবে যদি ভাল লাগিব ভিডিওকু, আউ প্রতিদিন হি আমি নূয়া নূয়া কিছু কোশ্চেন এঠু দেখিবা, আউ প্রতিদিন কিছু যদি আপনার মনে রহিব কিছু বি আপনার যদি জাণিবে তাহলে এই চ্যানেল মাধ্যমে হি আপনার জাণিপারে সিভিল ইঞ্জিনিয়ারিং ওড়িয়ারে।